আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বই থেকে ছকটি আজকে পূরণ করে দেখাবো। এখানে প্রথমে তোমাদেরকে যে কথাটি বলেছে, তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ, কিন্তু কোনটা কোন ধরনের গাছ? তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো। এর আগের ভিডিওতে আমি দলের সদস্যদের নাম লিখেছিলাম সেখানে, এবং তারা তাদের কী কী গাছ বা এই ব্যাপারে তোমরা ওই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পৃষ্ঠা 51-তে দলের সদস্যদের নামগুলো আমি লিখে রেখেছি। রোহান, কবির, ছোটন, তারপর হচ্ছে কী গাছ রোপণ করেছে, নিম, কাঁঠাল, জবা। যেমন রোহান করেছে নিম গাছ, কবির করেছে কাঁঠাল গাছ, এবং ছোটন করেছে জবা গাছ। তারপর শফিক রোপণ করেছে শিম গাছ, তারপরে রাকিব করেছে আম গাছ, সাকিব করেছে নারকেল গাছ, নোমান করেছে তুলসী গাছ, এবং নাইম রোপণ করেছে লিচু গাছ। তোমার স্কুলে, তোমার শ্রেণীতে যেই দলটি, সেই দলের নামগুলো তুমি এখানে লিখতে পারবে, বা তাদেরকে জিজ্ঞাসা করে তুমি তাদের নামগুলো লিখবে এবং তাদের রোপণ করা গাছগুলোর নাম লিখবে। আশা রাখি বুঝতে পেরেছো। এরপর আমি পৃষ্ঠার এই সলিউশনটি, এই ছকটি তোমাদেরকে করে দেখাবো। এখানে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকে লিখো, বেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে মিটার বা সেন্টিমিটারে, মানে কত মিটার উঁচুতে বা কত সেন্টিমিটার উঁচুতে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে দূরত্ব ল্যাস দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেটা মিটার, যার একক হচ্ছে মিটার। আর সময় প্রকাশ করা হয় টাইম, অর্থাৎ টাইমের প্রথম অক্ষর টি দিয়ে, যেটা সেকেন্ড, যার সময়টাকে, যার একক হচ্ছে এস, মানে সময়কে এস দিয়ে চিহ্নিত করা হয়, মানে এস তুমি লিখবে আর কি শেষে। তো এরপর হচ্ছে দ্রুতি, দ্রুতিটা হচ্ছে ভি সমান সমান এস বাই টি, অর্থাৎ দূরত্ব বাই হচ্ছে সময়। তো এর পাশে রয়েছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত মিটার। তো আশা রাখি বুঝতে পেরেছ। এরপর আর বেগ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বলো তো দেখি এখানে বলেছে। আচ্ছা, এই সলিউশনটি পরে আমরা করব, আমরা আগে ছকটি পূরণ করে নিই। তো এখানে পৃষ্ঠা 61-তে এই যে আমি ছকটি এঁকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে মিটার বা সেন্টিমিটার সেটা প্রকাশ করতে বলেছে। তো আমি আমাদের আমাদের শ্রেণীর, অর্থাৎ অষ্টম শ্রেণীর তে যে বেঞ্চগুলো রয়েছে, সেই বেঞ্চগুলোর মেপে, উচ্চতা মেপে আমি পেয়েছি 0.3 সেন্টিমিটার এবং 0.35 সেন্টিমিটার, ওপর দিকে পেয়েছি 0.45 সেন্টিমিটার। তো আশা রাখি বুঝতে পেরেছ, আমি পেয়েছি 0.3 মিটার, তারপর 0.35 মিটার, 0.45 মিটার, এরপরে দূরত্ব পেয়েছি 0.7 মিটার, 0.7 মিটার, 0.7 মিটার, এরপরে সময় সেকেন্ড, সময় অর্থাৎ টাইম সেকেন্ডে হিসাব করলে আমরা পাব সময় হচ্ছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড। এরপরে দ্রুতি সমান সমান আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তো দ্রুতি সমান যদি এস বাই টি হয়, তো মিটার পার সেকেন্ড, তো এটা দ্রুতি হবে 0.14, অর্থাৎ এসকে, এস এর যে মানটা 0.7-এর মানটা যদি আমি টি এর মান দিয়ে ভাগ করি, তাহলে আমরা 0.14 পাবো। এরপর 0.7-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 0.175 পাবো। এরপর 0.7-কে যদি 3 দিয়ে ভাগ করি, 0.23 পাবো। আশা রাখি বুঝতে পেরেছ। তো এরপর 67 পৃষ্ঠা ফিল্ড ট্রিপ অধ্যায় থেকে আমি আজকে এই ভিডিওতে এই ছকটি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে
লেখা আছে, চলো একটা পরীক্ষা করে দেখা যাক, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কি না। একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু, যেমন হতে পারে ইটের টুকরো, পানির বোতলের ওজন বের করে নাও। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তির হিসাব করে নিচে ছকে লিখো। যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো। আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অভিকর্ষ স্তরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায়। অর্থাৎ বস্তুর ভরের সঙ্গে, যে কোনো বস্তুর ভরের সঙ্গে যদি তুমি অভিকর্ষ স্তরণ জি সমান সমান 9.8 মিটার, এই 9.8কে যদি তুমি গুণ দাও, তাহলে তোমার আমরা বস্তুটির ওজন পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে আমাদের। তো এখানে বস্তুটির ওজন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, বস্তুটির ওজন দিয়ে W ইকুয়াল টু mg, যেটা নিউটনে প্রকাশ করা হবে, আর উচ্চতাটা এইচ ইকুয়াল টু মিটারে প্রকাশ করা হবে, আর বিভব শক্তি ই সমান সমান অর্থাৎ এনার্জি সমান সমান হচ্ছে ভর ইন্টু মধ্য অভিকর্ষ স্তরণ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, অর্থাৎ মধ্যাকর্ষ তোমার হচ্ছে ভর, তারপর হচ্ছে অভিকর্ষ স্তরণ জি, এবং এইচ হচ্ছে উচ্চতা। তো আশা রেখে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে এই সম্পূর্ণ ছকটি তোমাদেরকে পূরণ করে দেখাবো এই ভিডিওতে। তো এখানে একটি বস্তুর ওজন 19 পয়েন্ট অর্থাৎ 19.6 নিউটন অর্থাৎ বস্তুটির ওজন আমরা নিচ্ছি 19.6 নিউটন। উচ্চতা এইচ ইকুয়াল টু, মানে উচ্চতা হচ্ছে এইচ, প্রত্যেকটা উচ্চতার যেই মানে হচ্ছে তোমার প্রতীকটা সেটা হচ্ছে এইচ, হাইট, উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, হাইটের প্রথম অক্ষর হচ্ছে এইচ। তো এইচ ইকুয়াল টু এইচ এইচ, এগুলো প্রত্যেকটা আমরা মিটারে কথা বলবো, যেমন হচ্ছে 0.5 মিটার বলবো, 1 মিটার বলবো, 1.5 মিটার বলবো। বিভব শক্তি ইকুয়াল টু mgh, এটা তোমাদেরকে আগেই বোঝানো হয়েছে। তো এটা বিভব শক্তিটা সাধারণত জুলে প্রকাশ করা হয়, এনার্জিটা সাধারণত জুলের প্রথম অক্ষর জে দিয়ে প্রকাশ করা হয়। তো এটা লিখবো আমরা 9.8 জুল, 19.61 জুল, 29.4 জুল। আশা রাখি বুঝতে পেরেছ এই ছকটি। তো এই মানটা আমরা কীভাবে বের করবো সেটাই এখন তোমাদের বোধগম্য এখনও হওনি হয়তোবা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 19.6কে যদি 0.5 দিয়ে গুণ করো তাহলে দেখবে যে তোমাদের 9.8 চলে আসছে। এরপর 9.6 এর সাথে যদি তুমি 1কে গুণ করো তাহলে দেখবে যে 9.6 চলে আসছে। এরপরে 9.6 এর সাথে 1.5 যদি গুণ করি আমরা তাহলে আমাদের 29.4 আমরা পাবো। আশা রেখে বুঝতে পেরেছ। এখানে একটু কারেকশন প্রয়োজন, একটু কারেকশনের প্রয়োজন, সেটা হচ্ছে 19.61 এখানে ছিল, 1টা হবে না, 19.6 জুল এখানে হবে, 19.6 জুল। এরপর আমরা ফিল্ড ট্রিপ অধ্যায়ের 70 পৃষ্ঠার এই ছকটি আমরা এখন করব। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর নাম, তার আগে আমরা একটু উপরের এই অংশটি একটু পড়ে নিই। এবার নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা ব্যবহার বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো, শিক্ষার্থী কে তাকে খুঁজে বের করো। তো ছাদের উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু মোট সিঁড়ির সংখ্যা ইন্টু সিঁড়ির উচ্চতা, অর্থাৎ এইচ ইকুয়াল টু দিয়ে আমরা এটার মিটারে প্রকাশ করব। মোট সিঁড়ির সংখ্যা দিব আর সিঁড়ির উচ্চতা দিব। তো শিক্ষার্থীর নাম আমরা এখানে লিখব, আর এখানে ভর লিখব কেজি দিয়ে, ভর লিখব যেটা এম দিয়ে প্রকাশ করব, এম ইকুয়াল টু কত কেজি সেটা লিখব, ছাদে ওঠার সময়টা টি ইকুয়াল টু পার সেকেন্ডে লিখব, সেকেন্ডে লিখব সেটা। তারপর হচ্ছে কাজ ইকুয়াল টু, কাজ ডব্লিউ ইকুয়াল টু mgh, যেটা জুলে প্রকাশ করব, অলরেডি ইতিমধ্যে তোমরা আমরা ভিডিওতে পেয়েছ। তো এরপরে ক্ষমতা বা পাওয়ার, এর প্রথম অক্ষর পি, পি সমান সমান ডাব্লু বাই টি ইকুয়াল টু যেটা ওয়াটার, ডাব্লুতে আমরা প্রকাশ করব। তো এখন আমি শুরু করছি। তো এখানে পৃষ্ঠা 70 দেখতে পাচ্ছ,
আমি এখানে শিক্ষার্থীর নাম একে একে লিখলাম, রাসেল, সোহেল, সুমন, সাকিব, তামিম ও তপু। আমরা রাসেলের যে ভর, তার ওজন আমরা লিখলাম এখানে 60 কেজি, তারপরে হচ্ছে 63 কেজি সোহেলের ওজন, তারপর হচ্ছে 70 কেজি, 68 কেজি, 75 কেজি, 65 কেজি। ছাদে ওঠার সময়, অর্থাৎ সেই ছাদে ওঠার যে সময়টা তাদের লেগেছে, টাইম লেগেছে, সেটা হচ্ছে 50 সেকেন্ড। তার রাসেলের লেগেছে 50 সেকেন্ড, সোহেলের লেগেছে 55 সেকেন্ড, সুমনের লেগেছে 63 সেকেন্ড, সাকিবের লেগেছে 60 সেকেন্ড, তামিমের লেগেছে 70 সেকেন্ড, তোপুর লেগেছে 56 সেকেন্ড। তো এভাবে কার কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেটা এখন আমরা বের করব। এটা বের করব মূলত এম, জি এবং এইচ, অর্থাৎ এম এর মানটি 60, আর জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে 50। এই তিনটি, জি এর মান কিন্তু 9.8, আমি তোমাদেরকে আগে এটা সম্পর্কে আগেই বলেছি। তো এই 9.8-এর সাথে গুণ করলে 35, 28, অর্থাৎ 3,528 এই পয়েন্টটি আসবে। তো এখানে এইভাবে তোমরা সবগুলো করে ফেলবে। এভাবে তোমরা এম এর মানটা, যেমন 63, 55 আর 9.8, অর্থাৎ জি এর যে মানটা, অভিকর্ষ ত্বরণ জি এর যে মানটা 9.8, সেটা আমরা গুণ করলে এই মানগুলো আমরা পেয়ে যাব। তো এখানেও আমরা এই মানগুলো সবগুলো একইভাবে পেয়ে যাব, 68, আর সাকিবটা যেমন 68, 60 এবং 9.8। যদি আমরা ক্যালকুলেটার গুণ করি, দেখবে যে এই মানটা চলে আসবে। এভাবে তামিমেরটা 75, 70 × 9.8, 4,410, অর্থাৎ 4,410। তারপর হচ্ছে 65 × 56 × 9.8, 3,822 এই মানটি চলে আসবে। আশা রাখি বুঝতে পেরেছ। এরপর দেখতে পাচ্ছ এখানে ক্ষমতা বের করতে হবে, ক্ষমতা বা পাওয়ার। পাওয়ারের প্রথম অক্ষর হচ্ছে পি, ইকুয়াল টু ডব্লু বাই টি, যেটা আমরা ওয়াট দিয়ে প্রকাশ করব। অর্থাৎ হচ্ছে ডব্লু কোনটা, ডব্লু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 3,528। রাসেলেরটা প্রথমে আমরা বের করব। 3,528-কে যদি আমি 50 দিয়ে ভাগ করি, অর্থাৎ এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এই 70.56 আসবে, 70.56 ওয়াট হবে। তো এটাকে এইভাবে পড়া যাবে, পড়তে হবে আমাদেরকে 3,704.4-কে আমরা টি দিয়ে ভাগ করব, অর্থাৎ 55 দিয়ে, 55 দিয়ে ভাগ করলে 67.35 আসবে। তারপর হচ্ছে 4,116/63, এটা দ্বারা ভাগ করলে 65.33 আসবে, 33 ওয়াট আসবে। তো আশা রাখি বুঝতে পেরেছ। তোমাদের যদি এইভাবে দেখো আর একটু, এভাবে 66.64 ওয়াট, তারপর হচ্ছে 63 ওয়াট, 68.25 ওয়াট আসবে। তো আশা রাখি বুঝতে পেরেছ। এই ছকগুলো যদি তোমাদের একান্তভাবে কোনো উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্টস করবে, খুব বেশি কমেন্টস করবে, এবং কমেন্টস করে ভালো মন্দ আমাকে বলবে। অবশ্যই এরপরের যে এই চ্যানেলের তোমরা যদি আরও ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অনেকগুলো ভিডিও পাবে, তোমাদের পছন্দ মতো সেই ভিডিওগুলো তোমরা বা সেই কন্টেন্টটি, তোমাদের পছন্দ মতো কন্টেন্টটি তোমরা বাছাই করে নেবে, তাহলেই তোমরা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। সো আজ আর নয়, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।